ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এস ফিফটিন ক্রিয়েশন তো কলকাতা হাইকোর্ট থেকে আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পাশে একাধিক গ্রুপ সে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে রাজ্যের তেইশটি জেলার ছেলেতে ছেলেমেয়ে আবেদন করতে পারবে আবেদন করতে গেলে কোনো ফাঁক আবেদন ফিজ লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে রাজ্যের তেইশটি জেলা থেকে তো এখানে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবে এই ভিডিওতে তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে প্রস করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো দেখেছি আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে যেটা তোমরা গুগল করে সার্চ করতে পারবে ক্যালকাটা হাইকোর্ট অ জিওপি ইন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে ডাইক্টলেটলে পৌঁছে দিতে পারবে আশা পরে দেখতে পাবে ডান দিকে একটা অপশন রয়েছে নোটিফিকেশন বলে সিম্পলি নোটিফিকেশন অপশনে তোমাদের ক্লিক করার পর ওপর দিকে স্ক্রড ডাব করতে হবে ওপর দিকে স্কল আপ করে এখানে থেকে পাবে রিক্রুমেন্ট বলে একটা সেকশন হয়েছে সিম্পল রিক্রুমেন্ট সেকশনে তোমাদের এখানে ক্লিক করতে হবে রিক্রমেন্ট সেকশনে করলে এখান থেকে যে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে প্রথমে দেখতে পাবে নোটিশ হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিশ পনেরো পনেরোশো বিরাশি এই অপশনে ক্লিক করে নোটিটা কিন্তু মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে তো আমি সিম্পলি নোটিসটা মোবাইলের মধ্যে ডাউনলোড করেছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে তুলে ধরছি স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্ট থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে বাইশে মার্চ দু হাজার বিশ হাজার মেমো নাম্বার শো করছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু তোমাদের লেভেল নাইনে তোমাদের বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছ যেখানে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা তোমাদের বেতন দেওয়া হবে সাথে গ্রেড পে তোমাদের থাকছে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে সম্পূর্ণ কিন্তু টেম্পোরারি বেশি পোস্ট নিয়ে করাছে এখানে বলে দিয়েছে লাইডলি টু বি পারমেন্ট ইম্পর্টেন্ট পোস্ট হলে এখানে কিন্তু পারমেন্ট মানে ষাট বছর তোমরা কিন্তু চাকরি করতে পারবে এখানে টোটাল ভ্যাকেন্সি এটা পাচ্ছ সতেরোটি টোটাল ভ্যাকেন্সি আছে ক্যাটাগরি করে ভ্যাকেন্সি তোমরা অনস্ক্রিন এখানে দেখে নিতে পারছো যেখানে কোয়ালিফিকেশন বলে দিতে পারছো যে যে কোনো শাখায় মাধ্যমিক পাশ হতে হলে তোমরা আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা আবেদন করতে হবে যে কোনো বোর্ড থেকে উচ্চ উচ্চমাধ্যমে পাশ হতে আবেদন করতে সাথে কিন্তু কম্পিউটার নলেজ জানতে হবে কম্পিউটার আফ স্পিড লাগবে তিরিশটা ওয়ার্ড পার মিনিট এবং একশো কুড়িটা ওয়ার্ড পার মিনিট কিন্তু উল্লেখ করে দিয়েছে এবং নলেজ কিন্তু কম্পিউটারে বেশি নলেজ থাকলে তোমরা আবেদন এখানে করতে পারবে এখানে এটা পাচ্ছ সম্পূর্ণ কিন্তু যেখানে ফিজিক্যাল ক্যান্ডিডেটগুলো কত পার্সেন্ট ছাড় পাবে সেরকম এখানে এখানে বলে দিয়েছে অনস্ক্রিন তোমরা দেখে নিতে ছর বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে যেখানে এস সিএস ও সরকার প্রার্থীদের সরকারি যেরকম ভাষা ছাড় পায় সেরকম ভাষা ছাড় তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু উল্লেখ করা রয়েছে এবং যেতে পারে আবেদন করতে একটা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে যে অ্যাপ্লিকশন ফিজ রয়েছে জেনারেল প্রার্থীদের জন্য এবং ওবিসি প্রার্থীদের আটশো টাকা আর এস সি ওমেন প্রার্থীদের জন্য তিনশো টাকা রয়েছে আবেদন ফিজ এখানে উল্লেখ করে দিয়েছে এই এই ফিজটি তোমাদের কিন্তু যে কোনো ন্যাশাল ব্যাঙ্কে গিয়ে তোমাদের পোস্টাল অর্ডারের মাধ্যমে ডিমান্ড ড্রাফ কাতে হবে পোস্টাল অর্ডারের মাধ্যমে ডিমান্ড ড্রাফ কাতে হবে এখানে কিন্তু উল্লেখ করে দিতে পারছো পোস্টাল অর্ডার বা ডিমান্ড ড্রাপ কেটে তার ফর্মেট একটা বায়োডাটা টাইপের ফরম্যাট তোমাদের তৈরি করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মেটা তোমাদের বলে দিয়েছে যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে তোমরা কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন ফর্মে তৈরি করবে যেখানে নাম ফাদার্স নেম ক্যাটাগরি মানে বায়োডাটা টাইপের যেরকম ফর্মে সেরকম বোয়াওডোটা ফর্মে তৈরি তৈরি করে ওই যে পোস্টাল অর্ডারের যে ফিজটা সেই ফিজে অ্যাটাচমেন্ট কপিটা তোমাদের সঙ্গে অ্যাটাচ করে কলকাতা হাইকোর্টের ঠিকানার অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে পাঠিয়ে দিতে করে দিয়েছে সাথে কিন্তু পঁয়তাল্লিশ টাকা পোস্টাল স্ট্যাম্প এসে কিন্তু অ্যাটাচ করতে হবে এখানে কিন্তু মেনশন করে দিয়েছে সে খামের উপর লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্ট আবেদন করতেছে স্টেন্ড কভার পোস্ট এই পোস্টে তোমাদের নামটা উপরে কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে এখানে সিলেকশন পোস্ট দিতে পারে টোটাল তোমাদের দুটো ফেজে তোমাদের এখানে সিলেকশন হবে এখানে প্রথমে কম্পিটিভ টেস্ট হবে তারপর কিন্তু পার্সোনাল ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে সিলেকশন এখানে নেওয়া হবে তো আবেদন করার লাস্ট ডেট হচ্ছে বারোই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এই পোস্টে তোমার আবেদন করতে পারবে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের অফিসের উপর থেকে তোমরা নোটিশটা দান করতে পারবে তো এই ছিল মূলত নোটিশ বন্ধুরা বিস্তারিত ভিডিওটি শুরু থেকে সুসময় দেখা যায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএস ফিফটিন ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন